সারা দেশে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। বিকেলে রাজধানীর রমনা কালী মন্দিরে পূজা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এছাড়াও কুচক্রি মহলের যে কোনো হীন প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। মহালয়া থেকে দেশে এখনও পর্যন্ত 35টি নাশকতার ঘটনায় 17 জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম। সারা দেশে উৎসাহ ও আনন্দের সাথে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় রাজধানীর বনানী পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন পুলিশ প্রধান মইনুল ইসলাম। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জের মধ্যেও অন্য বছরের তুলনায় উৎসব মুখর হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এই মাসের 1 অক্টোবর থেকে আজকে পর্যন্ত 35টি ঘটনা ঘটেছে, 11টা মামলা করেছি এই 35টা ঘটনায়, এবং সেখানে 24টা জিডি হয়েছে। বাকিগুলি এর মধ্যে ছিল 4টা চুরির ঘটনা, বাকিগুলি সামান্য ভাঙচুর এবং অন্যান্য 20টা ঘটনা, এবং 17 জন যে এই ঘটনাগুলিতে জড়িত ছিল, যারা অপরাধী তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। এর আগে বিকেলে রাজধানীর রমনা কালী মন্দিরে পূজা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এ সময় পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এদিকে নারায়ণগঞ্জ শহরে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে র‍্যাবের মহাপরিচালক জানান, নাশকতা প্রতিরোধে প্রস্তুত আছে তার বাহিনী। সামনে যে দুটি দিন আছে সেই দুটি দিনও আমরা সুন্দরভাবে পার করতে পারবো, এখানে যাতে কোনোরূপ কেউ বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি। পাশাপাশি এবার আমাদের সাথে সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে আছে, যাতে সাইবার ওয়ার্ল্ডে ব্যবহার করে কেউ গুজব ছড়িয়ে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।